হ্যালো ভিয়ার্স ওয়েলকাম ইন মাই চ্যানেল আজ আমি ক্লাস নাইনের উৎপাদকে বিশ্লেষণ করাব অধ্যায় হচ্ছে আট তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমাদের আগের চ্যাপ্টারে আমরা করেছিলাম বহুপদী সংখ্যামালা সেখানে ছিল একটা বহু পদিসংখ্যামাল শূন্য নির্ণয় আর উৎপাদক নির্ণয় বা গুণনিয়োগ বার করা তাহলে যারা প্রথম প্রথমেই ভিডিওটা দেখছো তারা আমার প্লে লিস্টে গিয়ে পলিনিয়মাল পোলিনিয়মিয়াল বলে একটা প্লে লিস্ট আছে সেখানে গিয়ে কি করে শূন্য নির্ণয় করতে হয় আর গুণনিয়োগ কি করে নির্ণয় করতে হয় সেটা দেখে নিয়ে লে তারপর এটা বুঝতে সুবিধা হবে তোমাদের তবু আমি একটু মনে করিয়ে নিচ্ছি একটা আমাদের বহুপদী সংখ্যামালা আছে এক্স কিউ মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এই এই সংখ্যামালার শূন্য কী করে বের করতে হয় তার মানে এক্সের যে মানের জন্য এই পুরোটার মান শূন্য হয়ে যাবে সেইটাকেই বলা হচ্ছে এই বহুপদী সংখ্যামালা শূন্য তার মানে এটা হচ্ছে একটা এফ এক্স যদি সমান এটা একটা মালা হয় তাহলে এফ এক্স এর শূন্য তার মানে এখানে আমাদের এক্সের মানে এক মাইনাস এক দুই মাইনাস দুই বসিয়ে দেখতে হবে তাহলে এক বসিয়ে দিচ্ছি একের কিউব এক থাকছে মাইনাস সাত গুণিত এক্স মানে মাইনাস সাত থাকছে মাইনাস সিক্স তাহলে এটা শূন্য হচ্ছে না মাইনাস এক বসিয়ে দেখছি এক্সের মান মাইনাস এক বসাতে গেলে হয়ে যাচ্ছে এক সমান মাইনাস এক যখন বসাবো তখন হয়ে যাচ্ছে মাইনাস একের কিউব মানে মাইনাস ওয়ান মাইনাস সাত আর মাইনাস এক গুণ করলে প্লাস সাত মাইনাস সিক্স সমান প্লাস সিক্স মাইনাস সিক্স সমান শূন্য তাহলে এক্স সমান এক্সের মান মাইনাস একের জন্য এটার মান শূন্য হয়ে যাচ্ছে তাহলে এফ এক্সের শূন্য হয়ে যাচ্ছে মাইনাস এক তাহলে যদি এফ এক্সের শূন্য যদি মাইনাস হয় তাহলে কি এফ ওফ মাইনাস ওয়ান সমান এক হয়ে যাচ্ছে শূন্য হচ্ছে এফ ওফ মাইনাস ওয়ান সমান শূন্য তাই এখান থেকে বলতে পারব এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক হবে এটার একটা উৎপাদক হবে এক্স প্লাস ওয়ান তার মানে যদি এফ হোপ যদি এ সমান শূন্য হয় তাহলে x এক্স মাইনাস একটি উৎপাদক একটা উৎপাদক হবে তার মানে এখানে এক্স মাইনাস মানে মাইনাস প্লাস হচ্ছে এটার একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান হবে তাহলে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশান একটা আমাদের সংখ্যা নিয়ে নিচ্ছি এক্স কিউব মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স এইটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো শূন্য পদ্ধতি শূন্য পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি তাহলে যে পদ্ধতিতে আমরা উৎপাদকে বিশ্লেষণটা করব সেটার নাম হচ্ছে শূন্য পদ্ধতি বা পরীক্ষা পদ্ধতি তার মানে শূন্য পদ্ধতিটা কী হচ্ছে না এইখানে আমাদের এক্সের মান বসিয়ে দেখতে হবে এটার কোন মানের জন্য এটার মান শূন্য হয়ে যাচ্ছে তাহলে কি কি মান বসাবো তাহলে এক্স কিউব মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স তাহলে এখানে আমাদের এক্সের মান বারবার বসিয়ে দেখতে হবে কোন কিসের জন্য শূন্য হয়ে যাচ্ছে এক বসাবো শূন্য বসাবো এক বসাবো মাইনাস এক বসাবো প্লা দুই বসাবো মাইনাস দুই বসাবো তিন বসাবো মাইনাস তিন এরকম যে কোনো সংখ্যা বসিয়ে দেখতে হবে কোনটার জন্য এটা শূন্য হচ্ছে তাহলে শূন্য যদি বসিয়ে দেখি এক সমান শূন্য তাহলে কি শূন্যর কিউব মাইনাস সেভেন গণিত শূন্য মাইনাস সিক্স তাহলে শূন্য এটাও শূন্য হচ্ছে তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস সিক্স নট ইকুয়াল টু জিরো তার মানে এটা শূন্য হচ্ছে না এবার এক্সের মান এক বসাবো এক বসাতে গেলে হয়ে যাবে ওয়ানের কিউব মাইনাস গুণিত ওয়ান মাইনাস সিক্স ওয়ান মাইনাস সেভেন আর মাইনাস সেভেন মাইনাস মানে মাইনাস এটাও টু জিরো এটাও শূন্য হচ্ছে না এক্স সমান মাইনাস এক বসাব তাহলে এক্সের মান মাইনাস ওয়ান বসালে মাইনাস ওয়ানের কিউব মাইনাস সাত গুণিত মাইনাস ওয়ান মাইনাস সিক্স সমান মাইনাস এক মাইনাস প্লাস সাত মাইনাস সিক্স মাইনাস ওয়ান আর প্লাস সেভেন তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস সিক্স এখানে মাইনাস সিক্স তার মানে এটার মান শূন্য হয়ে যাচ্ছে যেহেতু এক্সের জন্য মাইনাস একের জন্য এটা শূন্য হয়ে যাচ্ছে তাহলে একটি উৎপাদক তো হয়ে যাবে এক্স মাইনাস মাইনাস ওয়ান মাইনাস মাইনাস ওফ ওয়ান যেটার জন্য এক্সের যা মানের জন্য এটা শূন্য হয়ে যাবে সেটা হচ্ছে এক্স থেকে বিয়োগ করতে হবে তাহলে উৎপাদকটা হয়ে যাচ্ছে এক্স মাইনাস আমরা একবারে এক্স প্লাস বলতে পারবো তাহলে এটার উৎপাদকের বিশ্লেষণটা করবো কী করে এক্সের কিউব মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স তাহলে যেহেতু এই সংখ্যাটার একটা উৎপাদক এক্স প্লাস ওয়ান হবে তাহলে দ্বিতীয় লাইনটা আমরা জায়গা ছেড়ে দেব তৃতীয় নম্বর লাইন থেকে করব তাহলে উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এক্স প্লাস ওয়ান কিছুটা একটা জায়গা ছেড়ে আবার কিছুটা জায়গা ছেড়ে এক্স প্লাস ওয়ান কিছুটা জায়গা ছেড়ে আবার এক্স প্লাস ওয়ান তিনবার লিখব এবার আমাদের এইখানে কিছু একটা সংখ্যা বসাতে হবে সংখ্যা বসিয়ে যাতে এইটার সমান হয়ে যায় তাহলে আমাদের এইখানে আছে কত এক্স কিউব আছে তাহলে প্রথমের সংখ্যা যা আছে এখানে সেটা লিখে নেব এক্স কিউব তার মানে আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাবো যাতে এইটাকে গুণ করে এটার সমান হয় তাহলে এখানে এক্স কিউব আছে আর এখানে এক্স আছে তাহলে এক্সের সাথে যদি আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে এক্স কিউব হয়ে যাবে তাহলে এখানে আমরা এক্স স্কোয়ার লিখছি তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করব কত হচ্ছে দেখছি এটার সাথে এটা গুণ করে হয়ে যাচ্ছে এবং এইভাবে সব জায়গায় এখানেও কিছু একটা দিয়ে গুণ করবো এখানেও কিছু একটা গুণ করবো আর গুণ করে যা হবে সেটা উপরের লাইনে লিখে যাব তাহলে প্রথমে আমরা কি এটা শূন্য বের করে এদের একটা উৎপাদক বের করেছে সেই উৎপাদকটা আমরা তিনবার লিখেছি তিন নম্বর লাইনে এবার এটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করছি তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে এক্স কিউব এবার এক্স স্কোয়ারকে আবার এক দিয়ে গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার মানে প্লাস এক্স স্কোয়ার তাহলে এখানে হয়ে যাচ্ছে প্লাস এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা দেখব এক্স স্কোয়ারের পদ আছে কি নাই যদি না থাকে তাহলে এই পদটা এখানেও যাতে না থাকে ওইরকমভাবেই লিখতে হবে এখানে যেহেতু এক্স স্কোয়ার নেই তাহলে এখানে আমরা কি প্লাস এক্স স্কোয়ার আছে তাহলে এখানে যদি মাইনাস এক্স স্কোয়ার লিখে নিই তাহলে এটা আর এক্স স্কোয়ার থাকছে না তাহলে এক্স স্কোয়ার দিয়ে এই দুটোকে গুণ করে এই দুটো হয়েছে এটা আমরা নিজে থেকে লিখলাম অ্যাডজাস্ট করার জন্য এখানে যা আছে মেলানোর জন্য তাহলে এটার সাথে এটা যোগ করে শূন্য হয়ে যাচ্ছে তাহলে এক্স স্কোয়ার যোগ তো থাকছে না তাহলে আমরা এটা নতুন করে এক্সট্রা করে এটা লিখলাম তাহলে এবার এইখানে আমরা এমন সংখ্যা লিখবো যাতে এক্স দিয়ে গুণ করে এটা হয়ে যায় যেহেতু এখানে মাইনাস আছে আর এখানে প্লাস আছে এখানে মাইনাস চিহ্নটা হবে এবার আমাদের এই এক্স স্কোয়ারটা মিলাতে হবে তাহলে এখানে যদি আমরা এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে মাইনাস এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার আবার মাইনাস এক্স দিয়ে মাইনাস প্লাস এক্সকে গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস এক্স তাহলে এক্স স্কোয়ার দিয়ে গুণ করে এই দুটো হয়েছে এবার মাইনাস এক্স দিয়ে গুণ করে এই দুটো হলো এবার আমাদের আগে লাইনেরটা দেখতে হবে সেখান থেকে এক্স যুক্ত পদ আছে কি নাই তাহলে এখানে মাইনাস সেভেন এক্স আছে এখানে আমাদের এখানে মাইনাস সেভেন এক্স আছে তাহলে এখানেও যোগ বিয়োগ করে মাইনাস সেভেন এক্স মেলাতে হবে তাহলে এখানে মাইনাস এক্স আছে তাহলে মাইনাস এক্স যেহেতু আছে মাইনাস এক্সের সাথে কত যোগ করলে মাইনাস সেভেন এক্স হবে সেটা দেখতে হবে তাহলে এখানে যদি আমরা মাইনাস সিক্স এক্স লিখি তাহলে মাইনাস আর মাইনাস হয়ে যাচ্ছে মাইনাস সেভেন এক্স তাহলে এখানে সে মাইনাস হলো তাহলে এইখানেও আমাদের কিছু একটা সংখ্যা লিখতে হবে যাতে এর সাথে গুণ করে মাইনাস হয় তাহলে এখানে আমরা মাইনাস আছে আর এখানে এক্স তাহলে এটার সাথে যদি মাইনাস গুণ করে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস দিয়ে গুণ করতে গেলে হয়ে যাচ্ছে মাইনাস সিক্স এক্স আর মাইনাস আর প্লাস করে মাইনাস সিক্স এবার এই লাইনটা থেকে এই লাইনটা আসছে কিনা দেখে নিচ্ছি এক্স কিউব ঠিক আছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাচ্ছে এখানে নেই তাহলে থাকছে না মাইনাস এক্স তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস সেভেন এক্স আর মাইনাস সিক্স মানে এইটা থেকে এটা লেখা যায় এবার এইটা থেকে এটা লিখা যাচ্ছে তাহলে কী করলাম প্রথমে আমরা এই বহুপতি সংখ্যামালার কোন মানের জন্য শূন্য হচ্ছে সেটা আমরা বের করলাম সেটা বের করে কী করলাম এক্স থেকে সেটা বিয়োগ করে তার উৎপাদকগুলো হবে যেহেতু মাইনাস ওয়ান দিয়ে মিলেছে তাহলে এক্স প্লাস ওয়ান হবে উৎপাদক তাহলে এক্স প্লাস ওয়ান তিনবার লিখেছি এবং এক্স এগুলোকে গুণ করে অ্যাডজাস্ট করে এটা লিখেছি আমরা এবার এখানেও এক্স প্লাস ওয়ান আছে এখানেও এক্স প্লাস ওয়ান আছে এখানেও এক্স প্লাস ওয়ান তিনটা থেকে এক্স কমন যাচ্ছে তাহলে তিনটা থেকে এক্স কমন নিলে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে এক্স কমন নিলে মাইনাস এখান থেকে এক্স কমন নিলে মাইনাস তাহলে এটা কিছুই করে যাচ্ছে না এবার এটাকে আমরা দেখব যদি এটা মিডিল টার্ম যেহেতু স্কোয়ার আছে মিডিল টার্ম ফ্যাক্টর যদি হয় তাহলে এটাকে আবার উৎপাদকে বিশ্লেষণ করবো নাহলে এতটুকুটাই উত্তর এখানে দেখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স তার মানে এখানে মাইনাস চিহ্ন আছে আর এখানে ছয় আছে এই ছয়টাকে আমরা উৎপাদকে ভাঙব দুই আর তিন গুণ করে ছয় হচ্ছে আর যেহেতু মাইনাস আছে মাইনাস করে আমাদের এক্স মিলাতে হবে তিন থেকে যদি দুই বাদ দেওয়া যায় তাহলে এক হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান এখান থেকে কমন নেওয়া যাচ্ছে এক্স এক্স কমন নিলে এক্স মাইনাস তিন প্লাস এখান থেকে টু কমন নিলে এক্স মাইনাস তিন এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস তিন এক্স কমন নিলে এখান থেকে থাকছে আর এখানে থাকছে প্লাস টু তাইলে অতএব নির্নে উৎপাদকের বিশ্লেষণ নির্ণেয় উৎপাদকের বিশ্লেষণ সমান এক্স প্লাস ওয়ান গুণিত এক্স মাইনাস গুণিত এক্স প্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে যে আমরা আরেকটু দেখছি একইবারে কী করে মিলে যাবে আমরা তো এখানে আগেরটা দেখেছিলাম শূন্য দিয়ে এক দিয়ে মাইনাস এক দিয়ে দুই দিয়ে তিন দিয়ে দেখতে বলেছিলাম তাহলে সহজে তাড়াতাড়ি কী করে মেলানো যাবে তাহলে আমাদের সংখ্যাটা হচ্ছে এক্স কিউব মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্স তাহলে দেখতে হবে এখানে ধ্রুবক সংখ্যাটা কত আছে ধ্রুবক সংখ্যা হচ্ছে ছয় বা মাইনাস ছয় তাহলে এখানে আমাদের দেখতে হবে ছয়ের গুণিতকগুলো কী কী ছয়ের গুণিতক ছয়ের গুণিতকগুলো কী কী হচ্ছে প্লাস মাইনাস এক প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস তিন মানে ছয়ের গুণিতক হচ্ছে এক দুই আর তিন তাহলে কি তাদের চিহ্ন আলাদা বিপরীত চিহ্নগুলো মাইনাস মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিনও হবে ছয়ের গুণিতক তাহলে এইগুলো মানে ছয়ের গুণিতক যা যা হবে সাধারণত সব ক্ষেত্রেই এইগুলো দিয়েই বসালেই সেটা শূন্য চলে আসবে আমরা মানে এইগুলোর মধ্যে থেকেই যে কোনো একটা আসবে সবটাই আসবে এটা কোনো নেই যে কোনো একটা আসবে ছয়ের উৎপাদক যেগুলো হবে সেইগুলো দিয়েই যে কোনো একটা আসবে তাহলে প্লাস এক মাইনাস এক তাহলে প্লাস এক দিয়ে আমরা করেছিলাম সেটা আসেনি মাইনাস এক দিয়ে করেছিলাম চলে এসছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েট ফর নেক্সট ভিডিও